এই যে একটা সত্তার কথা বলছি, এই সত্তার নাম কি? মসীহুদ দাজ্জাল। কি নাম? সে সারা বিশ্বটাকে শাসন করবে, এটা সত্য। তবে এটা চিরস্থায়ী হবে না। কখন শাসন করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে। মালহামাটা কি? মালহামা মানে মহাযুদ্ধ, গ্রেট ওয়ার, মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে। তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এবং তাদেরকে আল্লাহ পাক একজন নেতা দিবেন। সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। কী নাম হবে তার? নাম, তার নাম মাহদি নয়, তার উপাধি হচ্ছে মাহদি। মদিনা থেকে মক্কায় আসবেন, মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবা ঘর, এর মাঝখানে, এই মাঝখানে তিনি দাঁড়াবেন। তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে, তার হাতে বায়াত নিবে। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি নেতৃত্ব চাবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। আল্লাহ পাকের নেতারা এমনই হন, তারা নেতৃত্ব চায় না, মানুষ জোর করে দেয়। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না, মানুষ তাকে জোর করে দেয়। কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো, সে অ্যাভয়েড করে। যেমন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর তুমি দায়িত্ব চেয়ে নিও না, হে আবু যর তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না। আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো, দায়িত্ব না চাও, মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয়, আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও, আমি ভালো মানুষ বলেছিলেন, মানুষ তাকে দায়িত্ব দিয়েছে। দেখেন 10 বছর তিনি বিশ্ব শাসন করেছেন, একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল, তারাও না খেয়ে মারা যায় নাই 10 বছরে, একটাও না। তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে। শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি, তার নিজের ছেলে একটা অন্যায় করেছে, নিজের ছেলে হয়তো বা মদপান করেছে অথবা জেনা করেছে, আল্লাহ আলাম, হুদুদের অপরাধ, যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে। মদপান করলে ইসলামের শাস্তি হচ্ছে 40টা বেত্রাঘাত, আর জেনা করলে, অবিবাহিত হলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। তোমরা যারা এখন জেনা করেছো বা করছো, এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে, ছেলে বা মেয়ে যেই হও না কেন, তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না। একবার জেনা করেছো, তোমার কাঁধের উপরে 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো। আল্লাহ পাক সত্যিই আছেন। এই যে আমরা একটা কনফিউশনে থাকি না, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, আসমানি কিতাবগুলো দেখি নাই, নবীকে দেখি নাই, সত্যি কি আল্লাহ আছে? যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তিতর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজড হয়ে যায়, আল্লাহ কি আছে সত্যি সত্যি? সত্যি এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে, মহাবিশ্বের সব কিছু কীভাবে চলছে? বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে, নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? একটা কনফিউশন থ্রো করা হয়েছে। আরে ভাই আল্লাহ সত্যি আছেন, এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্যি আছে। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, আল্লাহ সত্যি আছেন। মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন, এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন, এগুলোর পজিশন যদি 1 ফুট বা 1 ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে। সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে। যদি চাঁদ 1 হাত সামনে চলে আসে পৃথিবীর, 1 হাত সামনে, এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব, এর থেকে যদি 1 হাত সামনে চলে আসে, সূর্য যদি একটু পিছিয়ে যায়, দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে, থাকবে না। অল্প একটু, সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে, আপনি এখানে থাকতে পারবেন না। আর সূর্য যদি একটু সামনে চলে আসে, পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে, থাকতে পারবেন না আপনি। এত সূক্ষ্মভাবে কে এটাকে ফাংশন করলো বলেন? আসেন মূল জায়গায় আসি, যে